টাফটক উদ্ধতিতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ব্রাতপসু ব্রাত্যদা আপনাকে যে প্রশ্নটা করব ভাবলাম ব্রেকের আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম বললাম উত্থাপন করলাম আমরা অশোক পিত্রকে দেখেছি অসম্ভব শিক্ষিত অসাধারণ প্রাবন্ধিক তার পড়াশোনা বিদ্যা বুদ্ধি তা নিয়ে কোনো প্রশ্ন নেই অনেকটা ঠিক সেরকমই এই যুগে দাঁড়িয়ে আপনি যারা রয়েছেন ইন্টেলেকচুয়ালি অনেক ডোয়ারফের মধ্যে আপনি দাঁড়িয়ে রয়েছেন আপনি চিন্তা করেন আপনার সৃজনশীল ক্ষমতা রয়েছে নাটক করেন চলচ্চিত্র করেন অভিনয় করেন আপনি লেখেন বহুমুখী প্রতিভা রয়েছেন কিন্তু কোথাও কি মন্ত্রিসভায় বারবার দফতর বদল হয়ে যাচ্ছে এর কারণ কি কোথাও কি আপনার মনে হয় যে শিক্ষিত মানুষরা রাজনীতিতে এলে মন্ত্রী হলে তারা কোথাও একটা রাজনৈতিক পরিবেশে আমি কোনো ব্যক্তির কথা বলছি না রাজনৈতিক পরিবেশে তারা দমবন্ধকর পরিস্থিতিতে চলে আসে যেমন ধরুন আমি ছোট্ট একটা ঘটনা বলি সেটা আপনাকে ঘিরে বলছি না আমরা সবাই জানি যে অশোক মিত্রর সঙ্গে জ্যোতি বসু সেই সময় নিয়ে বিতর্ক হয়েছিল তার মধ্যে একটা নীতি ছিল নীতিবোধ ছিল আদর্শ ছিল কিন্তু এটা তো ঠিক এখন রাজনীতিতে কোনো দফতর চালাতে গেলে সেটা কেন্দ্রীয় মন্ত্রী হোক বা রাজ্যের মন্ত্রী হোক তাকে কিভাবে কোথা থেকে কাটমানি আসবে কিভাবে কি সামলাতে হবে রাজনীতির তো এটা একটা অঙ্গ রাজনীতি তো কাটমানি ছাড়া চলে না সমস্ত দলের রাজনৈতিক নেতারা তারা কাটমানি নেন এটাই ভারতবর্ষ এবং সংসদে যারা রয়েছেন তাদের মধ্যে আটচল্লিশ শতাংশ সাংসদ হচ্ছে কোনো না কোনো দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে ধর্ষণ থেকে শুরু করে খুন থেকে শুরু করে রাহাজানি বিভিন্ন রয়েছে আমাদের দেশে সাংসদ হতে গেলে কোথায় এগুলো অন্যতম একটা যোগ্যতা লাগে বাহুবল এই দুর্নীতি পরায়ণতা ঠিক সেই পরিবৃত্তি জায়গায় দাঁড়িয়ে দেশের থেকে তো বাইরে পশ্চিমবঙ্গ নয় রাজনীতিবিদ হিসেবে কাঠমানি দুর্নীতিতে মানে একদম সিদ্ধহস্ত হতে হয় সেটা কি হতে পারেন না বলে কি কখনো কখনো আপনার মনে হয় যে রাজনৈতিক পরিবেশে কোথাও একটু ব্রাপ্ত হয়ে পড়ছেন এটা প্রশ্ন দুটো ভাগে আছে আমি দুটো ভাগে উত্তর দেব এক নম্বর হচ্ছে যেটা তুমি আন্ডারলাইন করলে যে সাংসদ রাজনীতিবিদ করাপশন এটা এখন মানে এই ভার্চুয়াল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে এটা কেবলমাত্র একটা কেবলমাত্র একটা পেশা এই এই পেশায় যারা আছেন তাদেরটা বেশি প্রকট মানে এটাই এতদিন ধরে প্রকট ছিল মানে হিন্দি সিনেমার বিভিন্ন বয়ানে কিন্তু এইটা 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 গড়ে উঠেছে যে পুলিশ বা রাজনীতিবিদ মানেই তারা কোনো না কোনোভাবে ভিলেন আগামী দিনে এই যে ছবি হয়তো হবে বা যে ধরনের সিনেমা হয়তো হবে সেখানে দেখা যাবে যে অনেক সাংবাদিকও এখানে জড়িত হলিউডে হয়ে গেছে হলিউডে হয়েছে হ্যাঁ আমাদের এখানেও সেটা হতে পারে মানে সাংবাদিকরাও আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে করাপশনের মধ্যে জড়িত তাহলে কি আমি যদি তোমাকে প্রতিপ্রশ্ন করি তুমি কি তাহলে সাংবাদিকতার পেশায়

রাষ্ট্রে সেটা কেন্দ্র হোক রাজ্যের হোক বিজ্ঞাপন দিয়ে চলে অর্থাৎ জনগণের টাকার বিজ্ঞাপন আসে এটা তো আমরা মুখে বলি এটা কিন্তু দুর্বল করে দিয়েছে খুব কম সাংবাদিক এবং এডিটারই তো পারে যে রাষ্ট্র শক্তির যে কেন্দ্রীয় সরকার সমস্ত মিডিয়াকে প্রায় পকেটে পুড়ে নিয়েছেন হ্যাঁ সর্বভারতীয় স্তরে এবং এটা নিয়ে বারবার আলোচনা হয়েছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হ্যাঁ অনেক আমাদের রাজ্যে নিয়েও কথা বলেছেন এবার কথা হচ্ছে যে তাও আমাদের রাজ্যে দাঁড়িয়ে কিন্তু একটা দুটো চ্যানেল সরকারের বিরুদ্ধে কথা বলেন ঠিক আছে বরাবরই বলেছেন আমরাও যখন মানে আমি আপনার সঙ্গেও গিয়ে বসেছি আপনি অন্য চ্যানেলে আছেন তখন আমরা যখন লেফটের বিরোধিতা করছি আমাদের রাজ্যে কিন্তু এই পরিষদটা ছিল কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি বিজেপি আসে পরিষদটা কি থাকবে সবাইকে কিন্তু তখন একসুরেই কথা বলতে হবে এখনও তাও একটা দুটো চ্যানেল একটা এক একটা খবরে আমি দেখাতে পারি যারা বিরোধী সুরে কথা বলেন এবং সেই বিরোধিতা কাম্য ঠিক আছে পয়েন্টটা হচ্ছে যে যে আবার প্রথম প্রশ্নের মানে আওতার মধ্যে ফিরে আসি এই যে ক্যাপিটালিজম বিশ্বায়ন এবং এবং এই যে উদারীকরণ যে ঘটল একানব্বই সালের পর থেকে তার মানে একটাতে অর্থনৈতিক বুম হলো সেই বুমের আওতায় কিন্তু আমি বলছি সমস্ত পেশার লোকেরা গিয়ে পড়লো এবং সব থেকে যদি কেউ রেস্ট্রেন্ড হয়ে থাকে এই যে মিডিয়া ভার্চুয়াল যুগে সে হচ্ছে পলিটিশিয়ানরা

তো সেখানে দম বন্ধ করা বা এটা এটা কোনো ইস্যু নয় ইস্যুটা হচ্ছে আমি যখন এই রাজনীতিটার মধ্যে আছি তখন আমি এটার পার্ট এবং আমাকে এটা নিয়েই চলতে হবে এবার আমার সব থেকে বড়ো ভরসার জায়গা কি আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে আমি ডিপেন্ড করি ঠিক আছে আর দ্বিতীয়ত তুমি যে বললে দপ্তর বদল আমার কিন্তু সেই অর্থে মানে তুমি যদি বলো আমার রাজনৈতিক রাজনৈতিক মানে অ্যাসপিরেশান আছে এমনটা নয় ঠিক আছে মানে অর্থাৎ আমাকে আমার পার্টি কিভাবে দেখছেন তার উপর নির্ভর করছে না আমি আমার পার্টিকে কি চোখে দেখি অর্থাৎ আমার ব্যক্তিগত আমি মনে মনে ঘরের মধ্যে গ্রুম করতে রাজি নই বা ফুঁসতে ফুম করতে ফিম করতে রাজি নই যে আমাকে আজকে এখান থেকে এখানে নিয়ে গেল আমার কাছে যত ছোট দপ্তর হবে এমন যদি দপ্তর নাও থাকে আমি কিন্তু এই দলটাই করব আমি যদি রাজনীতি করি আমি মমতা ব্যানার্জির সঙ্গেই রাজনীতি করবো তো ফলে আমি কোন দপ্তরে আছি না আছি এটা আমার যেহেতু রাজনৈতিক অ্যাসপিরেশান আমার কম হ্যাঁ তো ফলে আমার 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 কাছে কিছু যায় আসে না বরং আমার কাছে মানে আমি যদি এগারো সাল থেকে যদি আজকের এই বিবর্তনের জায়গায় যদি আজকে পৌঁছই তাহলে আমি তোমাকে বলতে পারি যে আমি এখন যে দপ্তরটায় আছি সেটা আমি অনেক কাজ করার সুবিধা পাচ্ছি এবং মমতাদি আমার সেই কাজটা করার সুযোগ দিচ্ছেন স্পেস দিচ্ছেন লাইসেন্স দিচ্ছেন আমি অনেক পরিসর পাচ্ছি অনেক রকম লেখা লিখতে পাচ্ছি অনেক রকম থিয়েটার করতে পারছি অনেক রকম ছবি বানাতে পারছি সেইটা আমার পক্ষে কোথাও সুবিধাজনক হ্যাঁ অর্থাৎ আমি এটার মধ্যে কোথাও যে আমি ব্যালেন্স করতে চাইছিলাম নিজের ভেতরে তার এক ধরনের অন্তত এখন এই দু সালে এর এক ধরনের উত্তর আমি পেয়েছি আগামীকালটা আমার অনিশ্চিত হয়ে যেতে পারে সে তো মানুষের জীবন মাত্রই অনিশ্চিত হ্যাঁ দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে আপনার দফতর এমন কিছু আনছে যেটা সাধারণ মানুষ গোটা বাংলাকে কোনোভাবে আমি বলতে চাইছি যে একটা একটা ভালো কোনো জায়গায় পৌঁছে দিতে পারে এক নম্বর অলরেডি এনে ফেলেছে সেটা হচ্ছে যে এই যে আমাদের যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে রিসার্চ পার্টটা যদি দেখো তাহলে একটা বিরাট এর মধ্যে পরিবর্তন ঘটেছে যেটা কি না সরকারি অনেক দপ্তর আমরা যে রিসার্চগুলো যে আমরা পেপারগুলো আনছি এটা কম্পাইল করছি এবং প্রত্যেকটা দপ্তরে পাঠাচ্ছি পাশাপাশি আমরা একটা বায়োটেক পার্ক আমার আমরা খুব আশা আশাবাদী যদি মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলতে আমায় উনি যদি আমাকে আমাদের সবুজ সংকেত দেন আমাদের দপ্তরকে তাহলে বায়োটেক পার্কটা সম্ভবত একুশের আগে আমরা করে ফেলবো আমাদের রাজ্যে এটাই প্রথম বায়োটেক পার্ক হবে এবং উত্তর পূর্ব ভারতে তো বোধ হয় না এটা এটা এরকম নেই এরকম নেই তো দেখা যাক আমরা এটা নিয়ে খুব বেশি বলতে চাইছি না যেহেতু এটা এখন আমরা কাজের মধ্যে সরকারি ব্যাপারে কাজের মধ্যে আছে আমি এবার একটু অন্য বিষয়ে আসবো আমাদের এই সময়টাকে অনেকে বলেন এটা হচ্ছে এই সময়টা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ আমি বাংলাটা ব্যবহার করছি না কারণ তাতে হয়তো অনেকের আঘাত পেতে পারেন ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ এদের সময় এখানে সেই হিসেবে সেটা নাটকের ক্ষেত্রে হোক চলচ্চিত্রের ক্ষেত্রে হোক সাহিত্যের ক্ষেত্রে হোক ভাস্কর্যের ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মৌলিকত্ব হারিয়ে যাচ্ছে আমরা ঠিক মতো মৌলিক ভাবনাটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার স্রোত কোনো কিছুই তো মৌলিক নয় কোনো কিছুই শাশ্বত নয় কিন্তু এই যে এগিয়ে নিয়ে যাওয়াটার মানুষ কমে যাচ্ছে একটা সময় তো এই শহরে একই সঙ্গে সত্যজিৎ রায় সেন হৃত্বিক ঘটক এবং আরও অনেক এরকম বিশ্ববরেণ্য চলচ্চিত্রকাররা একই সময়ে কাজ করেছেন কিন্তু এখন যত সময় গড়াচ্ছে এটা তো আমাদের ভাবতেই হবে যে উনিশশো চুরাশি সালের পর সারা পৃথিবী জুড়ে ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার চলচ্চিত্রের যে আধিক্য দেখা দিয়েছিল উনিশশো সালে কান চলচ্চিত্র উৎসবে পথের পাঁচালি বা তার আগে পরে অনেক ছবি গিয়েছিল বিশ্বের ক্ষেত্রে আমাদের তো এই অরিজিনাল বা মৌলিক কাজকর্ম একটু কমে যাচ্ছে ব্যবসায়িক কাজকর্ম চলছে তা সেটা সমস্ত ধারাতেই কোথাও কি মনে হচ্ছে যে যেহেতু তৃণমূল রাজনীতি করেন যেহেতু আপনি পশ্চিমবঙ্গ সরকারের একটা অংশ এখানে মুড়ি মুরগির এক দর হয়ে যাচ্ছে এমন কিছু মানুষকে এমন জায়গায় বসানো হচ্ছে যাদের আপনি নিজেও জানেন যে তাদের সেই বিষয়ে তাদের জ্ঞান বা তাদের যে বিষয়ে কাজকর্ম সেই মানের না হলেও শুধুমাত্র সরকারি আনুগত্যের কারণে তারা বিভিন্ন পথ পাচ্ছেন বিভিন্ন জায়গায় থাকছেন এবং যেহেতু আপনি নিজে এই বিষয়টা খুব ভালো মতো বোঝেন নিজে নাটক করেন লেখেন চলচ্চিত্র করেন এটা বুঝতে পারছেন যে মুড়িমুরকির এক দর হয়ে যাচ্ছেন এটা কি আপনাকে বিষণ্ন করে না মুড়িমুরকি কখনো সমাজে এক একদর হতে পারে না সরকারে তো হতে পারে সরকার সরকার একটা 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 বিমূর্ত ব্যাপার এবার সরকার বলে একটা বিমূর্ত ব্যাপার তৈরি হয় সেটাকে যখন তুমি মূর্ততায় নিয়ে আসছো সরকার কোন দৃষ্টিভঙ্গিতে কোন প্যারামিটারে এমন হতে পারে যে আমি হয়তো একটা কাজে খুব দড় কিন্তু আমি এমন কথা তোমার সঙ্গে ইন্টারভিউতে এসে টাফ টাফটক হুইত্রতা এমন দু একটা বেফাঁস কথা বলতে পারি যেটা আমার পার্টির বিরুদ্ধে যায় তাহলে আমি যতই যোগ্য হই আমি যতই গুণী হই আমাকে ওই জায়গায় রাখা উচিত নয় ঠিক হ্যাঁ তাহলে সরকারকে অনেকগুলো দিক মেপে চলতে হয় যদি আমার খুব সুবিধা হতো তোমার কি সুবিধা হতো না একটু বেফাস কথা বললে আমার সুবিধা হতো না সে তো হয়তো হতো কিন্তু যদি আমি বলি যদি যদি কেউ বলেন বলতেই পারে এবার তিনি ভাবছেন এবং সেটা লোকের কাছে মিডিয়ার কাছে একটা ক্যাচলাইন হচ্ছে দারুণ বলেছেন উনি নিজের পার্টির বিরুদ্ধে বলেছেন নিজের সরকারের বিরুদ্ধে বলেছেন ঠিক আছে এইটা একটা সরকারকে বিপর্যয় বিপর্যস্ত করতে পারে ডিস্টার্ব করতে পারে তাহলে একজনের সত্য বাচন এবার তার এবং এবার যিনি সত্য বাচন উচ্চারণ করছেন তিনি কি অভ্রান্ত তিনি কি অভ্রান্ত তাকে কি পাঁচটা ঘুরিয়ে প্রশ্ন করা যায় না যায় তাহলে তিনি কি সেগুলোর উত্তর দিচ্ছেন দিচ্ছেন না নিজের কাছেও দিচ্ছেন না তাহলে ফলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম প্রথমে প্রশ্ন যেটা করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে কোনো পার্টি বা সরকারকে করার আগে তা আমি যেহেতু একটা নিজের থিয়েটার দল থেকে আমি আমি চালিয়েছি আমি দেখেছি যে প্রচুর অ্যাক্টার মনে করে যে ওই পাটটা প্রাত্ততা আমায় দিলে বাধ্যত হ্যাঁ শাহজাহানটা ওকে দিয়ে দিল ভোম্বলকে কিন্তু আমি এতদিন ধরে এই দলে আছি ভোম্বলের পাটটাকে আমি শাহজাহানের পাটটাকে আমি পেতে পেতে পারতাম না আমাকে সেই ছোটো মিরানের পাটটা দিলো হ্যাঁ এই কাজটা কি ঠিক হলো বা জিহন আলী খাঁর পাটটা দিলো যেটা অ্যাক্সিনের পাট ঠিক আছে তো এইগুলো আমি তো জানি এগুলো হয় আমার নিজের মনের মধ্যেও আমার আমি যখন মানে মানে কম বয়সে অভিনেতা ছিলাম আমারও ডিরেক্টারের ক্ষেত্রে মনে হয়েছে যে এই আমি আমি কেন পেলাম না এই পাটটা তো পেলে আমার ভালো হতো তা ওটা ডিরেক্টর একটা চয়েস থাকে এবং সেই চয়েসটাকে না সম্মান করা উচিত ঠিক আছে এই যে ধরো তুমি যখন কাজ করছো তুমি তো তোমার অধীনে তুমি জানো যে কে ডেস্কে যাবে কে ডেস্কে বসবে আর কে বাইরে বুম হাতে বেরোবে হ্যাঁ কার রিপোর্টার ইনস্টিংক্ট বেশি তাই পার্টিরও কিছু কারো কিছু কিন্তু পছন্দ পছন্দ আছে তুমি তোমার মতমত তোমার হয়তো মনে হতে পারে যে এক্স আসলে ওখানে থাকলে খুব ভালো হতো উল্টোটা হতে পারত হ্যাঁ সেই সেই সম্ভাবনাটাও মানে উড়িয়ে দিলে চলবে না আরকি এই অনেক সময় তো আমরা ভাবি এটা ভাবতে আমরা খুব ভালোবাসি যে ব্রাত্তপোশু আকেডেমিস এর মতো জমিদারি করছে সম্রাট এসে দাঁড়িয়ে আছে কথা বলছে না বলছে আমি এখন একটু সরে দাঁড়াও সূর্যের আলো আসছে আমার জানাই তা এইরকম তো আমরা পছন্দ করি আমরা এই রকমই বিদ্যজন চাই যিনি রাজশক্তিকে অবহেলা করবেন যিনি রাজশক্তিকে পাত্তা দেবেন না কোনো আনুগত্য থাকবে না কিন্তু এটাও তো ঠিক যুগে যুগে রাজ আনুকূল্যেই তো শিল্পী সাহিত্যিক অনেকেই গড়ে উঠেছে অবশ্য ফরাসি দেশে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কবি তার কবিতা আজকে ফরাসি দেশে পড়ানো হয় না কোনো অ্যান্থোলজিতে নেই তার কারণ তিনি শুধুমাত্র রাজনৈতিক কারণেই পেয়েছিলেন রাজানুকূল্য অনেক ক্ষেত্রে কাজ দেয় না এগুলো আমরা সবই জানি কিন্তু আমার এইটা ব্রাত্যপুসয় পাননি টলস্ট্রয় পাননি টলস্ট্রয় পাননি মার্সেল এরকম অনেকে রয়েছেন যারা পাননি কামু পেয়েছেন কামু পেয়েছেন আমার ব্রাত্যপসুকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে ব্রাত্যপসুর মনে হয় না কোথাও যে উৎপল দত্তের মতো পলিটিক্যাল কমিটমেন্ট থাকবে পলিটিক্যাল আদর্শ থাকবে কিন্তু কোনো রাজনীতি করব না কিন্তু রাজনৈতিক আদর্শটা থাকবে আবার এটাও ঠিক কথা শিল্পী সাহিত্যিক চিত্র পরিচালক যেই হন না কেন তাদের নিজের ভেতরে সে নিরপেক্ষ হতেই পারে না তাকে কোনো না কোনো মত কোনো না কোনো পথের কথা তার মনে রয়েছে সেই স্বপ্নেই সে কাজ করে তা কোথাও মনে হয় না উৎপল দত্তের মতো বেশ হতো আমার উৎপল দত্ত নিয়ে আমার একটা বড় প্রবন্ধ আছে যেটা তোমার প্রথম কথা আমি পড়ে দেখতে অনুরোধ করবো উৎপল দত্তের সঙ্গে আমার তুলনা করা যায় না উৎপল দত্ত এই মহান ব্যাপার আমার অনেক 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 ছোটোখাটো ব্যাপার তিনি ব্যক্তি কিন্তু কথা হচ্ছে যে উৎপল্লত্ত যে সময়ে রাজ তাঁর রাজনীতি বারবার শিফট হচ্ছে সেটা দেখতে হবে কোন সময় আমি আমার সে তার সেই তো সেটা দেখিয়েছি যে বাষট্টি থেকে ছেষট্টি অর্থাৎ তিনি যখন মিনার ভাই লিজ নিলেন এবং তারপর তিনি যখন ক্রম ক্রমশ সিপিএম থেকে নকশালবাড়ি আন্দোলন থেকে ঝুঁকে পড়লেন তারপর জেলে গেলেন তা তিনি মুছ লেখা দিলেন কি না দিলেন সেই নিয়ে একটা প্রচণ্ড বিতর্ক হলো যাই ফাইনালি তিনি বেরোলেন এবং তিনি আবার সিপিআইএমের দিকে চলে গেলেন কথা হচ্ছে সেই সময়ও রাজনীতির যে বয়ান ছিল আমি আজকে সে বয়ানটা নেই নাই ঠিক আছে আজকে একটা মানুষ মানে যত দিন যাচ্ছে প্রতিযোগিতা বাড়ছে এবং আমি খুব গভীরভাবে বিশ্বাস করি যেটা লুইজি পীরানদের লোক নোবেল পাওয়ার পর বলেছিলেন যে একজন সিজার না থাকলে বা একজন অগাস্টাস না থাকলে একজন ভার্জিল পাওয়া যায় না ঠিক আছে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি আমি মনে করি যে একজন আকবর না থাকলে একজন তানসেন পাওয়া যাবে না এমনকি বীরপাল পাওয়া যাবে পাওয়া যাবে না একজন বিক্রমাদিত্য না থাকলে একজন কালিদাস পাওয়া যাবে না তাহলে এই দ্বিতীয় যে অপশানটা হ্যাঁ সেইটা আমার মনে হয় যে অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে শিল্পীর হ্যাঁ এনটা সোভিয়েতের প্রবলেমই তাই সোভিয়েত যখন প্রচণ্ডভাবে তীব্রভাবে পৃথিবীতে সব থেকে বড় শক্তিশালী হয়ে উঠছে তালিজির নেতৃত্বে হ্যাঁ সেই সময় উনি পাস্তান নির্বাচনে পাঠাচ্ছেন মুলগাকফকে নির্বাচনে পাচ্ছেন আন্না আকমাতোবাদ সুইসাইড করছেন ওসিফ মেন্লুল ইসলাম কে প্রায় খুন করছেন হ্যাঁ মা কবিসকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন এইগুলো এগুলো তো প্রায় এগুলো এগুলো ঘটছে অর্থাৎ কবি সাহিত্যিকদের শিল্পী সাহিত্যিকদের রাষ্ট্র কীভাবে ট্রিট করবে যার ফলে পেটেও সবসময় বলেছেন যে তার আদর্শ রাষ্ট্রে কখনো এদের থাকতে দেওয়া উচিত না কেন এরা ডিস্টার্ব করে যাবে

যাই হোক তো এবং এবং এখানে মানে কি মানে বয়ান অদ্ভুত হয় পাঁচলিনী মানে আমাদের এখানে হৈ হৈ করে উঠবে পাশলিনী একই সঙ্গে মার্ক্সবাদী এবং একই সঙ্গে গে ঠিক ঠিক আছে তাহলে এই বয়ানটা যদি আমাদের এখানে যদি সত্তর বা ষাটে যদি কেউ এটা বলতেন যে আমি মার্ক্সবাদী এবং আমি গে তাকে আমাদের এখানে রক্ষণশীল সমাজ কি চোখে দেখ ঠিক তাহলে আমাদের এই এই যে সমাজের এই ভেতরের যে ডায়নামিক্সগুলো এগুলোও তো বদলাচ্ছে তা একটা শিল্পীকেও সেইভাবে অভিযোজন করতে হচ্ছে তাকেও সেইভাবে পাল্টাতে হচ্ছে তার নিজের অভিমুখ ভাবতে হচ্ছে আমি যদি সত্তরের মডেলে বা ষাটের মডেলে নিজেকে এখন ফেলে প্রতিস্থাপিত করে আই ওনার মতো কেন আমি হলাম না সেটা কারণ দিন পাল্টে গেছে ঠিক ঠিক আছে যে 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 ওই মৃণাল সেন একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি কালকে যা বলেছি আজকে তার উল্টো কথা বলতে পারি তার মানে এই নয় যে আমি মিথ্যা কথা বলছি কন্ট্রেডিউট করছি গতকালের যে আমার যে পরিস্থিতি ছিল আর আজকের যে পরিস্থিতি তা সম্পূর্ণ আলাদা ঠিক ঠিক আছে এই যে নানারকম যে স্তর সেগুলোকে পেরিয়েই তো একজন আর্টিস্টকে টিকে থাকতে হয় তাহলে একজন আর্টিস্ট কীভাবে এই সমাজে টিকে থাকবে এই যে আপনি যেটা বললেন যে এটা খুব ভালো হতো হার্কিম ইদিস পেছনে বন্দুক ধরে আছে হ্যাঁ আর আর পাশাপাশি আমি ব্রেস্টের গ্যালেরিওর কথাও বলবো যে গ্যালেরিও যেখানে বলছেন যে আমাকে তো ফাইনালি বাঁচতে হবে আমাকে তো ডিসকোর্সিটা লিখতে হবে অবশ্যই তাহলে আমি জীবন চালাবো কী করে সবাই হবে না সবাই তো হবে না এরকমভাবে হ্যাঁ তো দুটো দুটোই দুটোই সত্য আমার একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে সত্যজিৎটার একটা লেখা পড়ছিলাম তিনি একটা জায়গায় লিখছেন এটা প্রবন্ধ নয় একটা চিঠিপত্রের মধ্যে লেখা তিনি এক জায়গায় খুব আক্ষেপ করেছেন এ বঙ্গে এ বাঙালিরা তারা চলচ্চিত্র বোঝেন না তিনি এ কথা লিখেছেন আপনার কি কোথাও কোথাও মনে হয় নাট্যকার হিসেবে তো একটা বিরাট চ্যালেঞ্জ আছে অভিনেতা এবং তার পাশাপাশি নির্দেশক হিসেবে যেখানে আপনি সরাসরি মানুষের কাছে আপনার কাজ তুলে ধরছেন কোথাও কি মনে হয় বাংলা চলচ্চিত্র বাংলা নাটক বাংলা সাহিত্যে সত্যিকারের রসিকদের সংখ্যা কমে যাচ্ছে বরাবরই কম ছিল ঋত্বিক ঘটকের কথাটা মাথায় রাখতে হবে আমার ছবি ফ্লপ করেনি দর্শক ফ্লপ করেছে এই যে সত্যিকারের সমজদার যে অংশ যেটা চৌধুরী রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন যে আত্মঘাতী রবীন্দ্রনাথ কেন কেননা নোবেল পাওয়া যাওয়ার পাওয়া যাওয়ার পর নীরশ্রী চৌধুরীর থিওরি হচ্ছে যে ওনা ইংল্যান্ডই থেকে যাওয়া উচিত ছিল আমাদের এই বঙ্গদেশটা প্রধানত হচ্ছে একটা ক্ষুদিত পঙ্ক নীরশ্রী চৌধুরী বলছেন মানে উপর থেকে দেখলে মনে হয় সবুজ ওই আর্থার কুনান ডয়েলের লেখা সে বিখ্যাত হারন্ড হিলসের ওই গ্রিন পেন পঙ্কের মতো যে উপরটা দেখলে মনে হয় সবুজ কিন্তু যত ভেতরে যাবে চোরাবালিতে তলিয়ে যাবে ঠিক আছে তো কিন্তু আমি তো এই এইখানেই এই এই বঙ্গেই কাজ করেছি আবার রবীন্দ্রনাথের কথাই বলতে হয় যে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মানে বিখ্যাত বিপ্লবী নির্বাসিতের আত্মকথা তিনি তার সামনে একদিন রবীন্দ্রনাথ খুবই এই যে তুমি যে পয়েন্টটা তুললে এই যে বাঙালি জাতি বাঙালি জাতির দৈন্য বাঙালি জাতি আসলে সেসব সাকাতর বাঙালি জাতি সেসব দিক এই সবাই তেনা অনেক কথা বলে যাচ্ছেন বাঙালি জাতি প্রসঙ্গে যে শিল্প সাহিত্য বোঝে না সংস্কৃতি বোঝে না ইত্যাদি অনেকক্ষণ শোনার পর উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে বলেছেন যে সবই তো বুঝলাম গুরুদেব এবার যদি আপনাকে আবার পুনর্জন্ম দেওয়া হয় আপনি কী হিসেবে জন্ম নিতে চান তামিল তেলেগু না অসমীয়া কী হিসেবে জন্ম নিতে চান তখন রবীন্দ্রনাথ বলেছেন যে মেনেছি হার মেনেছি হাসতে হাসতে বলেছেন বলে না আমি আবার বাঙালি হিসেবেই জন্ম নিতে চাই রবীন্দ্রনাথ তো এইটা এইগুলো এই আত্মদাহ আছে এই দংশন আছে আবার এই আমাদের জাতিতেই কিন্তু সমজদারই আছে সমজদার আমি আমাদের জাতিতেই পাওয়া যাবে সংখ্যায় কম সংখ্যালঘু হয়তো তারা কিন্তু আমি গভীরভাবে বিশ্বাস করি যে তারা হয়তো বিশ্বায়নের পরে হয়তো কেউ ব্যাঙ্গালোরে চলে গেছেন হ্যাঁ কেউ হয়তো চলে গেছেন ক্যালিফোর্নিয়া কেউ হয়তো বসে আছেন সিঙ্গাপুরে কেউ মেক্সিকোয় হ্যাঁ কিন্তু সেখান থেকে তারা এবং এই 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 আমাদের এই বঙ্গের বাঙালিও একটা বড় অংশ আছে তবে হ্যাঁ মানে এই যে সৌম্যমিত্র উৎপল দত্ত অজিতেশ এদের জীবনটা যদি তুমি দেখো তাহলে দেখবে যে এদের মূল যে পরাজয় যেটা ঘটেছে সেটা হচ্ছে থিয়েটারকেই পেশা হিসেবে না করতে পারা যেটা মহারাষ্ট্রে অনেকে পেরেছেন হ্যাঁ বলরাজ সাহানিকে ওখানে গালি খেতে হয়নি যে আমি কেন আইপিটিএ রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে ঘুরে আসার পর আইপিটিএ করার পর ইংল্যান্ডে ওখানে গিয়ে কমিউনিস্ট পার্টি সার্ভ করার পর আমি কেন হিন্দিতে মেন স্ট্রিম ছবি হচ্ছি হিরো হচ্ছি আমাদের এখানে যে কেউ হতো তাহলে তা কিন্তু গালবন্ধ করতো এবং সেটা কমিউনিস্ট পার্টি থেকে আমাদের এখানে যেটা মহারাষ্ট্রে কমিউনিস্ট পার্টি করছে না পিসি যোশী পুরন যোশী বয়ানটা তৈরি করছেন না বঙ্গদেশে এটা হচ্ছে যে সলিল চৌধুরী তুমি কেন বোম্বেতে গেছো কাজটা ঠিক নয় হেমন্ত মুখার্জি তুমি কেন গেছো তুমি কেন উৎপল দত্ত তুমি কেন কি হিন্দু সিনেমার ভিলেন হবে আরে ওই লোকটা বাঁচবে কীভাবে তাকে তুমি তাকে বিকল্প কিছু দিতে পারছো কি তাহলে কি ওই তুমি যেটা বললে তাহলে ওই যে মানিক বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার সময় সুভাষ মুখোপাধ্যায় এসছেন এসে মানিক বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে বলছেন যে বৌদি একটা খবর দিতে পারলেন না ওখানে ভাই ফোন করতেও তো দুটো পয়সা লাগে সেই পয়সাটাও নেই তাহলে আমি আসলে মানে যে অংশের কথা তুমি বলছো সে অংশ আসলে চাই সে ভালো থাকবে ভালো খাবে সন্ধেবেলা সুন্দর বসে পানাহার করবে রাত্রে একটু বই পড়বে বই পড়ে চোখের জল আসবে চোখের জল আসবে আহা মানিকের জীবনটা কী কষ্টে কাটলো আর এখানকার এখনকার সাহিত্যিকদের দেখেছো কী সুন্দর সব কাঁধে চাদর চড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে আর তোমার জীবন কোন স্থূলতার মধ্যে ঢুকে আছে তুমি অন্য থেকে সুক্ষতা আশা করছো এটাই তো বাস্তব আমাদের সময় কম কিন্তু দুটো প্রশ্ন আমাকে করতে হবে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে নাটক না চলচ্চিত্র কোনটাকে কোনটাকে জীবনের সবচেয়ে বেশি সময় দিতে চান কাজ করতে চান থিয়েটার থিয়েটার কিন্তু চলচ্চিত্র তো সংরক্ষিত করে রাখা যায় চলচ্চিত্র তো বহু যুগ বাদেও দেখা যায় নাটকের তো সেই স্থায়িত্ব নেই মানে আমি আমি বলতে চাই না কিছুদিন আগে আমাদের মঙ্গদেশে যে খুব পরিচালক যারা বিখ্যাত শুনে সম্পত্তি পুরাত হয়েছে যদি দিন আগে হয়তো কোন কোন চ্যানেল দেখা কোন ओटीटी প্ল্যাটফর্মে আছে সেইসমূহ সংরক্ষণ হয়েছে ভালো কথা বলেছে উত্থাপন করেছেন সত্যি তো বাণিজ্যিক ব্যবসায়ী যতটাই কার কা ছবি ओटीटी প্লাটফর্মে আছে Amazon Prime কে খুলে দেখছে মানে Netflix খুব খুব এই প্রশ্নটা শুধু আমাদের নয় এই প্রশ্নটা সব কিছু থিয়েটারের ক্ষেত্রে সংরক্ষণ হওয়ার দরকার নেই আজকে শিশির ভাদুরের যে লার্জার দেন লাইফ ইমেজ সেটা যদি প্রমোধেশ বড়ুয়ার মতো তাদের যদি অভিনয় আমরা দেখতাম সেটা অনেকের সে মনে হলেও হতে পারত সব কিছু সংরক্ষণ করার দরকার পড়ে না ঋতুব্রত জীবনে সব যদি সংরক্ষণ করতে যান বিপদ আছে বরং তাকে খানিকটা মানে যুগবাহিত হাতে ছেড়ে দেওয়া উচিত মানে জানলা দিয়ে খুলে দিতে হবে কালের মহাকাল বিষয় সে তার লজ্জাদান ইমেজ বাড়িয়ে 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 তুলবে অবশ্য খুব ভালো কথা উত্থাপন করেছেন শিশির ভাদুরি হোক বা গিরিশ বাবু হোক যেই হোক আজকে যে আপনি নাটক করছেন কোথাও না কোথাও তারাও তো রয়েছে বিবর্তনের মধ্যে দিয়েই তো সংস্কৃতি এগিয়ে যাচ্ছে আপনার মধ্যেও রয়েছে আমার একটা শেষ প্রশ্ন আপনাকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা ইতিহাসে ভবিষ্যতে ব্রাত্যপশু কি হয়ে থাকতে চান রাজনীতিবিদ হিসেবে মন্ত্রী হিসেবে তার পরিচয় নাট্যকার চলচ্চিত্রকার অভিনেতা হিসেবে আমি একটু ভাবিনি আমি আমার কাজ সত্যি করে যাওয়া আমি যে কাজটা করে যাচ্ছি আমার মনে হয় যে মমতা ব্যানার্জির জন্যে আমি আমার যে শিল্প জীবন এবং রাজনৈতিক জীবন তার এক ধরনের ভারসাম্য ঘটাতে আমি পেরেছি আজ দু হাজার কুড়িতে পেরেছি আগামীকাল নাই পারতে পারি এই রকম ভারসাম্যের মধ্যে কোনটা টিকে থাকবে কোনটা থাকবে না অর্থাৎ একজন ট্র্যাফিজের ওপর দাঁড়িয়ে থাকা একজন নর্তককে আপনি প্রশ্ন করতে পারেন না যে এই এর এরপর আপনি আপনার হাতে যে লাঠিটা আছে সেটা বাঁদিকে বেশি ঝুঁকে আছে না ডান দিকে কারণ একটু আছাড় খাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এই যে হলে আমি সে আছাড় খেতে চাই না এবং বলতে চাই যে এই মুহূর্তে যে কাজগুলো করতে পারছি সেই কাজগুলো যেন আগামী দিনে করার আমার শারীরিক শক্তি থাকে দু হাজার একুশে ক্ষমতায় আসবে তৃণমূল অবশ্যই আসবে তৃণমূলই আসবে আপনার মমতা ব্যানার্জি যতদিন আছেন মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী ছিলেন আছেন থাকবেন বা আপনার আপনার আত্মবিশ্বাস সত্যি আমরা দেখব দু হাজার একুশের পর নিশ্চয়ই যদি আপনার আত্মবিশ্বাস সঠিক থাকে খুব ভালো লাগলো যত দিন যাচ্ছে ব্রাত্যপসুর লেখা পড়ছি বিশেষ করে ইদানিংকালে ব্রাত্যপুর চলচ্চিত্র এবং সারা পৃথিবী জুড়ে যে চলচ্চিত্রের যে ঐতিহ্য সেই লেখাগুলো নতুন করে পাচ্ছে খুব ভালো লাগছে আমি জানি না আজকে আপনার জীবনে বার্গম্যান কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনার লেখাতে বার্গম্যান রয়েছেন এবং আপনার জীবনে চলচ্চিত্র এবং নাটক থিয়েটারকে একসঙ্গে ভালোবাসা এই ভালোবাসাটাও বার্গম্যানের মতোই অনেকটা আর বার্কম্যানের ওঠে একটা জিনিস একটা চিত্রকল্প যে বার্কম্যানের নায়ক শয়তানের মুখোমুখি বসে দাবা খেলছে আমি শয়তানি করলাম কিন্তু অনেক অস্বস্তিকল্প শুরু করেছি অনেক করেছি আমাদের পক্ষ থেকে আর প্লাস নিউজ টাফটকের সিও এস দীর্ঘাঙ্গি এবং আমার পক্ষে ব্রাক্ত বসুকে না দাঁড়াতে হবে না টাফটক উই ধ্রুতব্রত এখানে এসে আজকে ছিলেন ব্রাত্য বসু শুক্র শনি রবিবার রাত আটটায় আর প্লাস নিউজে দেখতে ভুলবেন না টাফটক উই ধ্রুতব্রত